কাছেইর পোবা হয়ে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের তিনজন সদস্যকে আটক করেছে। রবিবার রাত্রিকালীন ডিউটি করার সময় চুরির খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। পোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, ঢাকা রাজশাহী মহাসড়কে রাত্রিকালীন ডিউটি করার সময় চুরির খবর পেয়ে চোর দলের সক্রিয় সদস্য মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আশিক আহমেদ এবং শিমুল হোসেন পলাশকে আটক করা হয়েছে। এ সময় চুরিকৃত 3 বস্তা শুকনা মরিচ ও 1টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পটিয়া থানায় 1টি মামলা দায়ের করা হয়েছে। হাইওয়ে পুলিশ, আমাদের হাইওয়ে পুলিশের টহল দল নিয়মিতভাবেই মহাসড়কে, নাটোর রাজশাহী মহাসড়কে টহল দেয়। গতকালকে টহল দেওয়া অবস্থায় একটি গাড়িওয়ালা জানায় যে তার গাড়ি থেকে 3 বস্তা মরিচ হারিয়ে গেছে এবং উক্ত সংবাদ পাওয়ার পরে আমার টহল দল দ্রুত যায়। যাওয়ার পরে দেখা যায় যে একটি পিকআপে এই মালামালগুলো উঠাচ্ছে, 3টা বস্তা। তখন আমরা তাদেরকে আটক করি। আটক করে তাদের জিজ্ঞাসাবাদে জেরে জানা যায় যে এর সাথে আরও অন্যান্য লোক জড়িত রয়েছে। তারা যেটা করে, বিড়ালদহ মাজারে যখন গাড়ি স্লো হয় তখন তারা উপরে উঠে যায়। উপরে উঠে যেয়ে গাড়ি যখন আস্তে আস্তে আগাতে থাকে তখন তারা উপরে এই বস্তাগুলো কেটে ফেলে, যে ঢাকা আছে সেগুলো কেটে উক্ত মালামালগুলো নিচে ফেলে দেয় এবং পরবর্তীতে সেগুলো তারা আড়াল করে ফেলে এবং অন্য গাড়ি মারফত এই মালামালগুলো তারা অন্য জায়গায় এগিয়ে বিক্রি করে, এমনটি জানিয়েছে। আর এই উক্ত ঘটনায় আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি, অন্যান্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।